আমাদের এই ক্লাসের টপিক হলো দূরত্ব ও সরণ। তো দেখো, এখানে ধরো এইটা তোমার ঘর, আর তুমি ঘর বাড়ি থেকে বের হলা রেস্টুরেন্টে যাওয়া, সেজন্য তো তোমার রাস্তাটা বাড়ি থেকে শুরু হয়ে অনেক দূর ঘুরে ধরো রেস্টুরেন্টে যায়, এরকম একটা রাস্তা আছে। তো তুমি যখন যাবা নিশ্চয়ই এই রাস্তাটাকে পুরোটুক পার হয়ে যাবা, তুমি হেঁটে যাও বা গাড়িতে যাও বা রিক্সায় যাও, যেভাবেই হোক তোমার উদ্দেশ্য তুমি রেস্টুরেন্টে যাবা এই রাস্তা পার হয়ে। তো এই রাস্তাটার দৈর্ঘ্য 1 কিলোমিটার। তো এই 1 কিলোমিটার দূরত্ব যে তুমি পাড়ি দিয়ে ঘর থেকে রেস্টুরেন্টে গেলা, এই 1 কিলোমিটার হলো তোমার দূরত্ব, ঘর থেকে রেস্টুরেন্টের দূরত্ব। এখন যদি বলে যে তুমি কত দূরত্ব অতিক্রম করেছো, তাহলে তোমার অ্যান্সার হবে যে আমি 1 কিলোমিটার অতিক্রম করে রেস্টুরেন্টে গিয়েছি। কিন্তু যদি বলে যে তুমি বাড়ি থেকে রেস্টুরেন্টে গেলা 1 কিলোমিটার অতিক্রম করে, কিন্তু তোমার স্মরণ কত, স্মরণটা কি এই 1 কিলোমিটার? না, স্মরণ 1 কিলোমিটার না, স্মরণ হবে তোমার এই রাস্তাটার সরলরৈখিক যে দূরত্ব, সেইটাই হলো আমাদের স্মরণ, অর্থাৎ বাড়ি থেকে রেস্টুরেন্টের। দেখো, তুমি যদি চিন্তা করো যে তোমার বাড়ি হলো এ পয়েন্টে অবস্থিত, রেস্টুরেন্ট বি, তো তোমার কাছে সবচেয়ে ইজি রাস্তা কোনটা হতো? যদি তুমি এ থেকে বিতে যেতে চাও, নিশ্চয়ই এই যে সোজা বরাবর যে রাস্তাটা যাচ্ছে সেইটা, কারণ এত দূর ঘুরেও তুমি যে বিন্দুতে যাচ্ছ এ থেকে বিতে, তুমি কিন্তু ইজিলি এ থেকে বিতে যেতে পারো, যদিও তোমার এখানে কোনো রাস্তা নেই এ থেকে বি বরাবর সরাসরি। তো আমাদের যখন বলবে যে স্মরণ বের করো, তখন আমাদের সবচেয়ে ইজি রাস্তাটা না থাকলেও সেটা কল্পনা করে নিতে হবে, এবং সেটা হলো দুইটা বিন্দু সরলরৈখিক যে দূরত্ব সেইটা। তো এইটা হিসাব করলে এর থেকে দূরত্ব নিশ্চয়ই কম আসবে, ধরি এইটা 500 মিটার আসলো, তাহলে আমাদের স্মরণ হবে 500 মিটার। আচ্ছা, এখন স্মরণ আর দূরত্ব কি কখনো সেম হতে পারে না? অবশ্যই পারে। ধরো আমি তোমাকে এই নিচের রাস্তাটা দিলাম না, নিচের রাস্তাটা না দিয়ে আমি তোমাকে নিচের রাস্তাটা না দিয়ে শুধু উপরের রাস্তাটা দিলাম, বললাম যে এ থেকে বিতে তুমি এই একটা রাস্তা ব্যবহার করেই যাবে, তো এটাই থাকতো তোমার দূরত্ব, তখন আর 1 কিলোমিটার দরকার ছিল না। আর তোমার স্মরণটাও কিন্তু এই যে ন্যূনতম পয়েন্টটা এই একই রাস্তায়, তো দূরত্ব আর স্মরণ সমান হতে পারে। এখন বাই চান্স যদি সমান না হয় তাহলে কি হতে পারে? ধরো আমার রাস্তা যেরকমই হোক, আগের মতো হোক বা কম প্যাচ বিশিষ্ট হোক বা একটু বেশি প্যাচ বিশিষ্ট হোক, আমার দূরত্ব অলওয়েজ স্মরণ থেকে বড় হবে, তাহলে আমরা বলতে পারি দূরত্ব গ্রেটার দ্যান ইকুয়াল স্মরণ। দুইটাকেই আমরা এস দ্বারা প্রকাশ করি। আমরা আমাদের এই অধ্যায়ে যে ম্যাথগুলো করব, কমপ্লেক্স ম্যাথগুলো, সেই ম্যাথগুলোতে আমরা এস ব্যবহার করবে, তবে সেই এস ইন্ডিকেট করবে দূরত্বকে। আমরা এবার এটা ম্যাথ করে ফেলি। তুমি এ বিন্দু হতে যাত্রা শুরু করে সি বিন্দুতে পৌঁছালে তোমার অতিক্রান্ত দূরত্ব কত, স্মরণ কত? ধরো তুমি এ পয়েন্টে আছো, এ পয়েন্টে আছো এবং তুমি সি পয়েন্টে যাবা, তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব এই যে এই রাস্তাটা ই করলা, পাড়ি দিলা, পাড়ি দিয়ে সি পর্যন্ত গেলা, তার মানে এখানে 8 মিটার আর সামনে বি থেকে সি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত 8 মিটার অতিক্রম করলা, বি থেকে সি পর্যন্ত 6 মিটার অতিক্রম করলা, তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব হবে এ বি প্লাস বি সি, 8 + 6 = 14 মিটার। আচ্ছা, এবার খ নম্বর কী বলেছে, তোমার স্মরণ কত হবে? এখন দেখো এখানে কিন্তু বলে দিয়েছে যে এই দুইটা কোণ পরস্পর লম্ব, মানে দুইটা সরলরেখা পরস্পর লম্বভাবে অবস্থান করছে, এর মধ্যবর্তী কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমার যদি 90 ডিগ্রি হয়, আমি যদি এইখান থেকে এই এই বরাবর একটা লাইন টেনে দিই, এটাই হলো এ থেকে সি পর্যন্ত ন্যূনতম যে দূরত্বটা আমার লাগা উচিত, সেইটা রাস্তা থাকুক বা না থাকুক সেটা আমার দেখার বিষয় না, আমার লিস্ট কাউন্টেবল মানে হচ্ছে মিনিমাম দূরত্বটা এ থেকে সি পর্যন্ত হলো এসি রেখাটা। তাহলে এখন দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না,
এই ভিতরেরটা, এইটা 8, এইটা 6, আর এই দূরত্বটাকে আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি, AC is equal to AB square plus BC square, দেন এখানে আমাদের আসতেছে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার রুট ওভার 100 আসে 10 মিটার। তাহলে আমাদের সরণ কত হবে, আমাদের সরণ আসতেছে 10 মিটার। এই এসি যেটা, এটাই হলো আমাদের সরণ।